হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ব্লগস। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনেক অনেক স্বাগত, আর যারা পুরানো তাদেরকে কিন্তু ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আজকে কাজ করতে করতেই ভিডিওটা শুরু করে ফেলেছি, কেননা কাজের তাড়া তো প্রত্যেক দিন নিত্য নতুন থাকে। তো আজ একটু বেশিই ছিল। তো দেখুন, ছাদে জামা কাপড় মেলতে এসেছি, এগুলো কেচে নিয়েছি। কেচে নিয়ে ভাবলাম মেলতে আসি, তারপর এই কাজ করতে করতে আপনাদের সাথে কথা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আপনারা দেখতে থাকুন। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। তো প্রচন্ড রোদ, বুঝলেন তো, এই রোদের মধ্যে এলাম। তো আপনাদেরকে চলুন একটা ভালো জিনিস দেখায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে নেটটা রয়েছে, নেটটার মধ্যে দেখুন আমার শাশুমা বড়ি দিয়েছে। ওনার বুদ্ধি দেখুন, উনি কত সুন্দর নেটটার মধ্যে বড়ি দিয়ে এখানে সোজা সোজা দাঁড় করিয়ে দিয়েছেন, তাহলে কি হবে, ভালো রোদ পাবে, তাই না? তো এই যে দেখুন, দেখতে পাচ্ছেন তো, যাই হোক, ওনার মানে পদ্ধতিটা বেশ ভালো, তাই না? তো বন্ধুরা আপনাদেরকে দেখাই, দেখুন একবার, ওনার বড়ি দেওয়ার পদ্ধতিটা বেশ ভালো, না নেটের মধ্যে দিয়েছে কিন্তু অথচ কোনো নষ্ট হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, চলুন এরপরে নিচে যাই, আরও অনেক কাজ আছে, এখন জল ভরতে হবে, তাছাড়া রান্না আছে, তো চলুন। তো বন্ধুরা নিচে এসে দেখলাম যে জল এসেছে। তো যাই হোক, ভাবলাম যে তাহলে জলটা ভরে নিই, সেই জন্য সমস্ত বোতল নিয়ে বসে গেছি জল ভরতে, দেখতেই পাচ্ছেন। তো চলুন এখন জলগুলো ভরে নিই, কেননা খাবার জলটা তো ভরে রাখতেই হবে, তাই না? তো ঠিক আছে, বন্ধুরা আপনারা তো দেখলেন সকাল থেকে আমার সব কাজ হয়ে গেছে, জল ভরাটা একটা বড় কাজ থাকে আমার, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে না বাজারে যাব, বুঝলেন তো, বাজার থেকে দেখি কি পাওয়া যায় নিয়ে আসি। তো চলুন, দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি, তো এখন বাজারে যাই, বাজার থেকে এসে কথা হচ্ছে। তো বন্ধুরা বাজার থেকে না এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি। তো তারপরে দেখলাম যে অনেকটাই দেরি হয়ে গেছে, তো রান্নাও করতে হবে, তাই তো? তো চলুন এখন আপনাদেরকে, আপনাদের সাথে রান্না করতে করতে কথা হবে, আর আপনারা সেখানেই দেখতে পাবেন যে আজকে কি নিয়ে এলাম আমি বাজার থেকে। তো ঠিক আছে, তো বন্ধুরা দেখুন আজকে না রান্না করছি চিকেন। তো বাজারে গেছিলাম, তো একটু নিয়ে এলাম চিকেন। তো চিকেনটা এখন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে, আর এখানে মশলা পেঁয়াজ সমস্ত কিছু না রেডি করে নিয়েছি, কারণ হাতের কাছে একটু কাজগুলো রেডি না থাকলে না কাজ করতে করতে খুবই অসুবিধা হয়, তাই তো? তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে তারপর না চিকেনটা বসিয়ে দিয়েছি। তো এখন চিকেনটা ভালো করে জমিয়ে কষাতে থাকবো, কেননা এটা ভালো করে না কষালে বেশ টেস্টিফুল হয় না রান্নাটা, যেন, তাই তো? আর চিকেন হলে আরেকটা কি ব্যাপার বলুন তো, এমনি তো মনে হয় যে আর খুব একটা বেশি সবজি করার প্রয়োজন হয় না আমাদের বিশেষ করে। তো যাই হোক বন্ধুরা, চিকেনটা তো রান্না হয়ে গেছে, আর একটু ভাজাভুজি করেছি, তো তাতে আমাদের হয়ে গেছে। আর চিকেনটা কালার দেখুন কী সুন্দর এসছে, তাই না? তো বন্ধুরা দেখুন, এখানে সমস্ত জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, কেন চিকেন হয়েছিল তো সেই জন্যে। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমি কত পরিমাণে জিরে কড়ার মধ্যে নিয়ে ভাজছি, কেন জানেন? কেননা আমি জিরে আর ধনিয়া না ভেজে নিয়ে একদম সারা মাসের রান্নার জন্য না গুঁড়ো করে রেখে দিই। তো চলুন এটা এখন ভেজে নিই সুন্দর করে। তো বন্ধুরা আমার তো, আপনারা তো দেখলেন যে কি রান্না আজকে করলাম, চিকেন। তো চিকেনটা তো রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমার আবার আর একটা বড় কাজ মনে পড়ে গেছে, বুঝলেন, আমাকে এই কাজটা দিয়েছে। তো আজ কদিন ধরে করব করব ভাবছি, ভুলে যাই প্রত্যেক দিনে। তো চলুন আপনারা দেখুন যে কি এমন বড় কাজ আছে আমার, ঠিক আছে? তো দেখুন,
কি আঁকছো? টেডি বিয়ার, জোকার টেডি বিয়ার। বাচ্চাদের কেমন হচ্ছে? ভালো হচ্ছে। ভালো হচ্ছে। দেখ অদ্রিজা আমাকে কেমন কাজ দিয়েছে দেখ। তো বন্ধুরা বুঝলেন, আমার একটা ছোট্ট লিটিল স্টুডেন্ট আছে, সে আমাকে এই কাজগুলো দিয়েছে ছবি আঁকার। তো তারে এই কাজগুলো করছি, কমপ্লিট করে দিচ্ছি। তো যাই হোক, কেমন করছি সেটা পরে আপনাদেরকে দেখাবো। তো টেডি বিয়ারটা এখন এঁকে নিই, পরে আপনাদেরকে কমপ্লিট হওয়ার পরে দেখাবো। বন্ধুরা এই দেখুন, আমার ছবিগুলো আঁকা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কী কী এঁকেছি। একটি প্রজাপতি মৌমাছি ও একটা পদ্মফুল আছে, এখানে একটা ব্যাঙের ছাতা, একটা পাখি ও একটা টেডি বিয়ার দেখতে পাচ্ছেন। ওকে এইগুলো এঁকে দিয়েছি। তো বাচ্চা তো, তাই ওকে এরকমই এঁকে দিলাম, ও এরপর এগুলো কালার করবে। তো যাই হোক, কেমন হয়েছে সেটা কিন্তু বলবেন। এই দেখুন বন্ধুরা, আর একটা পাতাতে আরও কিছু ছবি এঁকেছি। তো এখানে একটা বিড়াল এঁকেছি, একটা মাছ, আর একটা পাখি, আর একটা হাট এঁকেছি, কেননা অদ্রিজার হাট খুব পছন্দ, আর ওখানে ওর নামটা লিখে দিয়েছি। আর একটা দেখুন, আমি পুতুল এঁকে দিয়েছি, একটা বাচ্চাদের হেলিকপ্টার, আর একটা সানফ্লাওয়ার। তো এইগুলো আঁকা হয়েছে। তো কিছুটা না ইউটিউব দেখে এঁকেছি, কেননা কি আঁকবো বুঝতে পারছিলাম না, তাই তো। তো ঠিক আছে, কেমন হয়েছে কিন্তু জানাবেন সব ছবিগুলো। বন্ধুরা আপনারা ছবিগুলো তো দেখলেন, জানেন তো ছোটবেলা থেকে না ছবি আঁকা কিন্তু আমি শিখিনি। ওই স্কুলে প্র্যাকটিক্যাল করার সময় যতটুকু প্র্যাকটিস ছিল ছবি আঁকার বাড়িতে, আর তাছাড়া এখন অঙ্কনকে মাঝে মধ্যে দেখাই, সেই জন্য কিছুটা হাতের অভ্যাসটা রয়ে গেছে। তো যাই হোক, ভালো হোক খারাপ হোক আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে। তাছাড়া শুধু ছবিগুলো কেমন হয়েছে জানালে হবে না, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তাছাড়া তো আপনারা দেখলেন শাশুমার একটা নতুন আইডিয়া ভরি দেওয়ার, তাই তো। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে ওনার আইডিয়াটা, আপনাদের কেমন লেগেছে বলবেন। আর আপনারা আমার চ্যানেলে যারা নতুন বা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব কেউ করেন না। তো যাই হোক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, এটাই বলবো আপনাদেরকে। আর লাইক করতে ভুলবেন না, আপনারা তো লাইক করতেও ভুলে যান, তো সেটাও করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটাই কাজ করার আনন্দ দেয় যে হ্যাঁ সবাই দেখছে, ভালো লাগছে, তো আরও ভালো কাজ করতে হবে সেটাই, তাই তো। কিন্তু আপনারা কেউ সাপোর্ট করেন না, তো আশা করছি আপনারা এরপর থেকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। আর বেল আইকনটি কিন্তু অতি অবশ্যই প্রেস করে নেবেন, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাহলে কথা হবে আমার নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।